ঝেপে বৃষ্টি আসছে বঙ্গে, সঙ্গে 50 থেকে 60 কিমি বেগে ঝড়, ভাসবে গোটা বাংলা, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে ঝেপে বৃষ্টি, এই বৃষ্টি কদিন জারি থাকবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখে নিই। দিনের বেলা প্যাচপিছে গরমে নাজেহাল বঙ্গবাসী, এই পরিস্থিতিতে বর্ষা আগমনের দিকে চেয়ে আছে সকলে। সামান্য ইঙ্গিত মিলেছে হাওয়া পিছিয়ে পূর্বাভাসে, 2 জুনের মধ্যে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডের উপরে এবং রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত 2টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে আজ কলকাতায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, সঙ্গে বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ফলে বিকেলের পর থেকে গরম আর্দ্রজনিত অস্বস্তি কিছুটা হলেও কমবে। কলকাতা তো আগামী 48 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে, বাড়বে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিনও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলায় বজ্রী বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রী বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।